আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে। সঙ্গে আছি আমি সাজ্জাদ হোসাইন। শুরুতে শিরোনাম। যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। রাশিয়া ইউক্রেন সংকট দ্রুত নিরসনের আহ্বান। মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট, 3 ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছেড়েছে উত্তরবঙ্গগামী ট্রেন। কানায় কানায় পূর্ণ রাজধানীর সবগুলো পশুর হাট, আজ থেকে বিক্রি জমবে আশা ব্যাপারীদের। এবং ঈদ জামাতের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ।